গত জন্মে আমি যে কত পাপ করেছিলাম কে জানে। আমার জন্য আজকে সব শেষ হয়ে গেল। ছি প্রতিমা, ছি, সব কথা বলতে নেই। নয়তো কি বলবো বলো তো, আজকে আমার জন্য মাথার উপরে ছাদটাও থাকলো না। তোমাকে আমি যা যা কাজ বলবো তুমি সেগুলো সেগুলোই করবে, কেমন? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝে গেছি। আপনি বলুন না আমায় কি কি করতে হবে। রান্না করা, ঘর গোছানো, বাসন মাজা, আমি সব পারি। আর তাছাড়া এখান থেকে তো আমার বাড়ি বেশি দূরেও নয়, খুব কাছে। যখন তখন গিয়ে একবার দেখা করেও চলে আসতে পারবো। এখানে কাজটা পেয়ে যাবার কি ভালো হয়েছে। তুমি বোধহয় কথা খুব বেশি বলো আর শোনো কম, তাই না? ডক্টর সেন, বলছি মিসেস মুখার্জিকে কবে রিলিজ করা হবে আপনি কিছু বলতে পারবেন? না, এই ব্যাপারে ডিসিশন তো ডক্টর লাইলি নেবেন। ও, তার মানে আপনি কিছু জানেন না, তাই তো? না, কেন বলুন তো? কেন মানে না, এমনি একটা ব্যাপারে আপনি একটু নজর রাখুন। ওনার ঘরে ওনার বাড়ির লোকরা অনেকটা সময় ধরেই থাকছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরাই তো বলেছি, মানে আপনাদের পরিচিত সেই জন্যই আর কি। না, আমাদের পরিচিত বলেই যে বিশেষ সুযোগ পাবে তা নয়। তাছাড়া পেশেন্টের সঙ্গে ওরা শুধু শুধু বেশি কথা বলছে, এগুলো একটু দেখুন। শিওর, আমি দেখছি কি করবে। সিস্টার, মিসেস প্রতিমা মুখার্জির রুমে কি এখন লোক আছে? না তো স্যার, আমি তো একটু আগেই দেখে এলাম। আপনি এখানে কেন? আপনার তো কেবিনে থাকার কথা, আপনি কেবিনে থাকছেন না। পেশেন্টের বাড়ির লোক যখন তখন কেবিনে ঢুকে পড়ছে, এগুলো একটু খেয়াল রাখুন। হ্যাঁ ম্যাডাম, আমি দেখছি। ডক্টর সেন, লাইরি দুদু আছেন? না, ডক্টর লাইরি তো এখনো আসেননি, বিকেলে আসবেন বোধহয়। ও ঠিক আছে, আমি আসছি। ওকে। আর একটা কথা, কথাটা আপনাকে আরেকবার মনে করিয়ে দিই। ওনার বাড়ির লোকদের বলে দেবেন ওনার সামনে সব কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে। তোমাকে বেশি কিছু করতে হবে না, আমি যা বলবো সেটাই করবে। বাড়াবাড়ি করে কোনো কিছু করতে যাবে না। আর আমার মেয়ে আছে ঝিলিক, তুমি ওর সামনেই যাবে না, বুঝেছ? আড়াল থেকে ওকে লক্ষ্য রাখবে। তোমার কাজ হবে ঝিলিক ঠিক কোথায় কোথায় যায় সেটা লক্ষ্য রাখা আর আমাকে জানা। ও, এই কাজ?
ঠিক আছে আমি আপনাকে সব খবর দিয়ে দেবো। ঝিলিক দিদি কোথায়? তুমি এখন এই বাড়িতেই থাকো, তোমাকে যখন দরকার লাগবে আমি ডেকে নেব। আমি তাহলে আসছি। সাবধানে থেকো, জানি ঝিলিক তোমার উপর খুব নজর রাখবে, তবু তুমি কি আজই যাবে? তুমিও সাবধানে যেও কেমন। পুষ্পকে একটু দেখিয়ে বুঝিয়ে দিও, মেয়েটা একটু বেশি কথা বলে, মনটা কিন্তু খুব ভালো। ওটা নিয়ে তুমি ভেবো না, তুমি তাড়াতাড়ি ঘুরে চলে এসো। কাগজে বিজ্ঞাপন দিয়েছে। সাইডে একটু গাড়িটা দাঁড় করো তো। না, যেভাবেই হোক বাড়িটা আমাকে বাঁচাতেই হবে। মামা তো মনিকে সব টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাহলে মনিকে একটা বলে যে মনি কি বলে, মনি যদি
আমাদের বাড়িটা কিনে নেয় তাহলেই তো। আমাকে এক্ষুনি একবার মনের সঙ্গে কথা বলতে হবে, এক্ষুনি। হ্যালো ম্যাডাম, প্রতিমা মুখার্জির অবস্থা হঠাৎ করে খুব ডিটোরিয়েট করেছে। ডিটোরিয়েট করছে? উনি তো সুস্থ হয়ে গিয়েছিলেন আবার। হ্যাঁ ম্যাডাম, ওনাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে, কিন্তু ওনার ব্লাড গ্রুপ খুব রেয়ার, আর ম্যাচিং গ্রুপের ব্লাডও পাওয়া যাচ্ছে না। তোমায় ছাড়া ঘুম আসি